Hello everyone, I'm Rafi. Welcome to my another video. আজকের ভিডিওতে আমি কিছু finger exercise নিয়ে কথা বলবো। আমি এখন যে finger exercise নিয়ে কথা বলবো, সেটা আমাদের left hander finger strength বাড়ানোর জন্য খুবই উপকারী। আমরা জানি bass guitar playing এর ক্ষেত্রে left hander fingerের pressureটা perfectly আনার জন্য অনেক কষ্ট হয়, সেই ক্ষেত্রে এই এক্সারসাইজটা খুব কাজে দিবে। তো এক্সারসাইজটা হচ্ছে এরকম, আমরা এই ক্ষেত্রে রাইট হ্যান্ড ব্যবহার করব না, অনলি লেফট হ্যান্ডের ফিঙ্গার প্রেস করে আমরা এখান থেকে সাউন্ড বের করার চেষ্টা করব। তো এই এক্সারসাইজটার ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, যখন আমরা ফার্স্ট ফিঙ্গার দিয়ে প্রেস করব 1 2 3 4, আমরা এটা বসানো রাখা অবস্থায় আমরা সেকেন্ড ফিঙ্গার দিয়ে প্রেস করব 1 2 3 4, এরপরে সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ফিঙ্গার দুটোই বসানো থাকবে, থার্ড ফিঙ্গার দিয়ে থার্ড ফ্রেটে আমরা প্রেস করব 1 2 3 4, তারপরে এই তিনটা ফিঙ্গারই বসানো থাকবে, ফোর্থ ফিঙ্গার দিয়ে ফোর্থ ফ্রেটে আমরা তখন স্ট্রোক করব 1 2 3 4। এটা হচ্ছে রাইট ওয়ে, আমরা কখনোই এভাবে করে করব না, কারণ এখানে আমরা দেখলাম যে যখন আমরা করছি আঙ্গুলগুলো আমরা প্লেস করে রাখছি না, তো এভাবে করে আমরা প্র্যাকটিস করব না। আমাদের প্র্যাকটিসটা করতে হবে ফিঙ্গারগুলো যেন তার ফ্রেটে তার স্থানে বসে থাকে। এছাড়াও আমরা লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড কম্বাইন করে আমরা ফিঙ্গার এক্সারসাইজ প্র্যাকটিস করব, এবং এই প্র্যাকটিসগুলো সাধারণত অ্যাকোস্টিক গিটার শেখার সময়ও আমরা অনেকেই প্র্যাকটিস করে থাকি। সো বেস গিটারের ক্ষেত্রেও সেম প্র্যাকটিসগুলোই করা লাগবে। তো আমি একে একে স্লোলি প্র্যাকটিসগুলো করছি, আশা করি আপনাদের হেল্প হবে।